फाहिम एचडी मीडिया अहले सुन्नत वल जमाती मुक्तिर पथ मृत के जिंदा करते পারেন কে আল্লাহ তো ঈসা আলাইহিস সালাম একজন পয়গম্বর ঠিক নি তিনাকে আল্লাহ একটা মুজিজা দান করেন কুম বি ইদনিল্লাহ বললে মৃত মানুষ থাকলেও জিন্দা হইতো মৃত প্রাণী থাকলেও জিন্দা হইতোগা কথা ঠিক না আর আমার আপনার নূর নবী জি তো কুম বি ইদনিল্লাহ বলা লাগবে না এমনে কাফরের কানে দুইরা টান দিয়া বলতেছে এই জাবেরের দুই সন্তান समस्त सृष्टि रुहु अर्डर करसे एई मुहूर्ते जिंदा हुया नबीर संगे खाना खाइते आसो डाक दीते देरी जिंदा हुया नबीजीर संगे आयशा बैशा खाना खाइते देरी नाई तिनी होच्छेन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जोरे करना सुभानल्लाह आर गाउसे पाकेरे करामत दिसे आल्लाह पाक एलहामेर माध्यमे जे तुमि शुधु खाली कुम बि इज़्नी बोलबा जे आमार हुकुमे जिंदा हुए जाओ देखबा साथे साथे जिंदा हुए जाबे बोलो ना सुभानअल्लाह ए करामत मानतो चाय ना करामतेर कथा बोले कुराने ओ नाई हादिसे ओ नाई कुनतानो नाई तो आमी बोलबो ओ कानार दल एकटा किताब आछे फाजिल क्लासे पोरानो हय किताबटार नाम हलो आकाइदे नसबी আকাইদে নসবী এই কিতাবে আসছে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন আল্লাহর ওলিদের কারামত আল্লাহর ওলিদের অলৌকিক ঘটনা এটা সত্য না মানলে কাফের ঠিক না না ঠিক আকাইদের কিতাব আকাইদে নসবী একটা কিতাবে না কিতাব কিতাব এই কিতাবটা যে ব্যক্তি না পড়বে সে আলেম না কথা ঠিক না এই কিতাবে আসছে পরিষ্কার বলছে যে আল্লাহর ওলিদের কারামতিটা সত্য ঠিক নি আর যে সমস্ত আল্লাহর ওলিরা কারামত মানুষকে দেখায়লা তারা বেশি দিন দুনিয়াতে থাকে না তারা ফলাই যাওয়ার লাগে কেরে কেরে ফলান লাগে বিরক্তির কারণে ঠিক কি না আর নাইলে পাগলিয়া যাওয়ার লাগে বিরক্তির কারণে কথা বলে না কারণ আল্লাহর বন্ধু যারা তারা চায় নীরব থাকতে লুকায়া থাকতে আল্লাহ যেমন লুকানো আল্লাহর বন্ধুরাও লুকায়া থাকা পছন্দ করে গুনিয়াতু তালিবিন আসছে হুজুর গাউসে পাকের জামানায় তিনি কি করছেন কয়েকজনকে সাথে নিয়া তিনি একটা নদীর কিনার দিয়ে হাঁটতেছেন বাগদাদের জোরে কোন সুবহানাল্লাহ ইরাকের একটা নদীর কিনার দিয়া হাঁস হাঁটতেছে আনন্দ করতেছে অর্থাৎ হাওয়া খাওয়া হাওয়া বাতাসের জন্য তিনি তিনার ভক্তদেরকে নিয়ে খাদেমদেরকে নিয়ে হাঁটাহাঁটি করতেছেন নদীর কিনার দিয়া আসর নামাজের পরে কোন নামাজের পরে হঠাৎ করে একটা গুনগুন শব্দের একটা কান্নার আওয়াজ শুনলেন মনে হচ্ছে কান্নাটা কোনো মহিলার কান্নার আওয়াজ জিজ্ঞেস করতেছে হে আমার খাদেমরা রে এ আমার পাগলের দলেরা আমি একটা কান্নার আওয়াজ শুনতেছি তোমরা কোন কান্নার আওয়াজ পাওনি বলতেছে হুজুর কান্নার আওয়াজটা তো ওই দিক থেকে বোঝা যাচ্ছে তিনি বলছেন যাও তো দেখি একটু দেখো দেখি গিয়ে দেখতেছে খেজুর পাতার একটা জুবরি বলেন না সুবহানাল্লাহ খেজুর পাতা দিয়ে একটা জুবরি বানাইয়া এই জুবরির ভিতরে একজন বৃদ্ধ মহিলা কাঁদতেছেন বৃদ্ধ মহিলাটা চোখে দেখে না এবার দুইজন সঙ্গী সাথে গিয়া বলতেছে মা ও মা আপনি কে এই জায়গায় কাঁদতেছেন কেন মহিলাটা বলতেছে বাবা আমি তো চোখে দেখি না আপনারা কারা বলতেছে আমরা যারাই হই না কেন আপনি কে পরিচয়টা বলেন কেন কান্দেন এবার মহিলাটা আরো হুহু করে কেঁদে ফেললেন কেঁদে দিয়ে বলতেছেন বাবারা আমি একজন মা দুঃখিনী আমার একটা মাত্র ছেলে সন্তান ছিল ছেলেটারে বড় আশা করে আজ থেকে 12 বছর আগে বিবাহশাদী করানোর জন্য নৌকা দিয়া বরযাত্রী দিয়া এই পার থেকে ওই পারে পাঠাইছিলাম ওই পার থেকে আসার সময় গো বরযাত্রী এবং বউ নিয়ে আসার সময় ঝড়ের কবলে পইরাম আমার ছেলেটা সহ বরযাত্রী সহ ছেলের বউ সহ নৌকা সহ নৌকার মাঝি সহ একেবারে ডুবিয়া নিস্মার হয়ে গেছে আমি মা দুঃখিনী আমি মা দুঃখিনী
সন্তানের আশা ছাড়ি নাই আশা না চাইরাম এই আশাই কইরা গো এই জায়গায় বৈশা বৈশা 12 বছর যাবত কাঁদতেছে তবুনি আল্লাহ পাক আমার সন্তানদারে ফিরায়া দেয় আমি মায়ের কান্নার করুণ কান্নাতে মায়া মহব্বত করে বলতেছে না মা এইভাবে কাঁদলে এইভাবে ডাকলে তো আপনার ডাকটা নাও শুনতে পারে আপনার তো উচিত ছিল যিনি বাগদা শরীফের যিনি সম্রাট ছিলেন হুজুর গাউসুল আজম এই গাউসুল আজমের কাছে যদি যাইতেন তাইলে তো কোনো একটা ফয়সালা হইয়া যাইত বলতেছে বাবা আমার তো তিনার নাম শুনছে কিন্তু আমি অন্ধ হয়ে গেছি আমাকে তো তিনার কাছে কেউ নিয়ে যায় না আমার তো কেউ নাই নিয়ে যাওয়ার মতো এখানে শুধু তিন বেলা একজন খাবার নিয়ে আসে আর আমি রাতে দিনে মিলাইয়া তিন বেলা এখানে খাবার খায় আর সন্তানটার জন্য কান্না করি এবার বলতেছে মা আপনি এখানে থাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার তকদিরটা খুলে দিতে পারে এবার দুইজন খাদেম গিয়া কাউসে পাকের কাছে গিয়ে বলতেছে হুজুর ওগো কাউসে পাক এমন একজন বৃদ্ধ মহিলা কান্না করতেছে একটা সন্তানের জন্য সন্তানটা এমনি ভাবে মারা গেছে তার খবর নাই সন্তানটার জন্য কান্না করছে মহিলাটার বিশাল সম্পদ পড়েছে এবার ডাক দিয়ে বলছে ঠিক আছে আমাকে মহিলাটার কাছে নিয়ে যাও এবার গিয়ে তিনি সালাম দিলেন মহিলা জবাব দিলেন বলছেন বাবা আপনি কে বলতেছে আমি হইলাম আব্দুল কাদির জিলানি বলেন না সুবহানাল্লাহ একদম শর্ট করে নামটা কইছে না দেখছেন নিজেরে কত ছোট কইছে মা আপনি কান্দেন কেন বলতেছে কান্দে হুজুর আমার সন্তানটার জন্য একটা মাত্র ছেলে সন্তান আর কেউ নাই কে দেখবে গো এই বিশাল সম্পদ কে দেখবে কে এই সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করবে আমার সন্তানটা যদি পাইতাম তাইলে তারে বুঝাইয়া দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতাম হুজুর গাউসে পাক তাকায়া দেখতেছে এই মহিলাটার করুণ কান্নাটা তিনার মায়া লাগছে মহব্বত লেগেছে তিনি কি করলেন এখান থেকে উঠে চলে আসলেন গিয়ে তিনি আল্লাহর কুদরতি কদমে তিনি সেজদায় পড়ে গেলেন তিনি ডাক দিয়ে বলেন আল্লাহ গো ও আমার আল্লাহ এই মহিলাটার কান্নাটা আমার কাছে বড় দুঃখজনক লাগছে মায়া লাগছে আমি তোমার আব্দুল কাদির এতদিন যাবত পর্যন্ত তোমার কাছে আমি কিচ্ছু চাই নাই তোমার কাছে আজকে একটা বিষয় চাই 12 বছর আগে তুমি তার ছেলের বউ বরযাত্রী এবং নৌকা মাঝি সহ তুমি কায়রা নিয়ে গেছো তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গাফফার তুমি তো হান্নান তুমি হায়াতের মালিক মউতের মালিক তুমি জীবিতকে মৃতে পরিণত করতে পারো আবার জীবিতকে মৃত পরিণত করার পরে আবার মৃত থেকে জীবিত বের করতে পারো আল্লাহ তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই মেহেরবানি করে আমি আব্দুল কাদির জিলানি তোমার কাছে দরখাস্ত করছি মেহেরবানি করে এই মহিলাটারে ছেলেটারে ফিরাইয়া দাও বলেন না সুবহানাল্লাহ আচ্ছা আমাদের ছেলে পেলেরা যে মারা যায় হদামন গুষ্টি গাদি গ্রাম অঞ্চল মিল্লা কানলে আইবনি আনন্দ জীবনি হুজুর গাউসুল আজম চাইছে আল্লাহ কো তুমি এটা কি কো 12 বছর আগে এটা দুই ব্যা কই গেছে গা খবর নাই মাছি খাই লেছে না কি করছিল কোন খোঁজ খবর নাই এটাও আমি করতে দেব হুজুর গাউসুল বক আল্লাহ আপনি এই কথাটা কইলেন কি আপনার মধ্যে তো নাই বলতে কোন শব্দই নাই ঠিক নি আপনি তো সব পারেন দেলাই কইতার তুমি এটা কইও না দে কইও না 12 বছর আগে এটা মিস মারি হয়েছে তো খবর নাই কোন কিছু নাই কুজ নাই এটা কইতে না দেমু এটা তো আল্লাহ মানলাম 12 বছর আগে এটা তুমি হন দিয়াত না
তুমি যে ওয়াদা করছো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করা হইছে আবার ইন্তেকালের মাধ্যমে এই মাটিতে মিশিয়ে ফেলা হবে আবার পরকালে হাশরের মাঠে এই মাটির থেকে মানুষ যত আছে সৃষ্টি আছে সবাইরে তুমি বীজের নেই বাই করবা হেবলা ভালো করে কোন বার্তা না কি কথা ঠিক নিও যুক্তি ঠিক আছে না আল্লাহ কইতে হেবলাটা তো হেবলার কথা না এটা ওহন দিতাম কি এভাবে জহিলি সে আল্লাহ কো এই এই তুমি কি শুরু করছো আমার আরো শ্লোক আছে কো লাইরা লাম সব সব লাইরা লাম সুবহানাল্লাহ কইতেন না কিও ক্ষমতা না থাকলো এই ক্ষমতা দিছে কাটা জোরে কোন নাকি রে তো আল্লাহর দেওয়া ক্ষমতা প্রয়োগ করলো শুধু কি আল্লাহ দেব আল্লাহ কো তুমি থামো আরো লাইরো না কুরসিও লারাইও না কও কিতা এক নাম্বার কথা হইলো ছেলেটা ফিরাই দাও আব্দুল কাদের এটা দেন যেত না ও ছেলের বউটা সহ দাও এই কি শুরু করলো আব্দুল কাদের কো ছেলের বউয়ের সঙ্গে যে বর যাত্রী আছে বর যাত্রী সহ দাও কয় খালি বারে আল্লাহ কো তুমি কি শুরু করছো এই আব্দুল কাদের তুমি কি শুরু করছো আল্লাহ নৌকা সহ দাও আব্দুল কাদের কিটা শুরু করলা কল্লা নৌকার মাঝিটা সহ দাও আল্লাহ চিন্তা করলো যদি শব্দ করি আরো বাড়াইব পানির নিচে যা আছে সব তুলব কথা ঠিক নেই শব্দ করতাম না ডাক দিয়ে আমার আব্দুল কাদের আর বাড়াইস না তুই যারে চাইছো তার নৌকা সহ বরযাত্রী সহ বউ সহ মাঝি সহ চোদ্দ গোষ্ঠী দেখ পাইসা গেছে গাল তোর সামনে নৌকা বাঁচতাছে হুজুর কাউছে বাক ডাক দিয়ে বল আল্লাহ বাকি আমি বিশ্বাসী না নগতে বিশ্বাসী ততক্ষণ পর্যন্ত ছেলেরা তার মায়ের বাপ আল্লাহ ডাকটা দিবে ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের কভার উড়াইতাম না বলেন না সুবহানাল্লাহ আরে দেখো না ডাক দিয়ে লোক সুবহানাল্লাহ কোন নাগরে ছেলে ডাক দিছে মা ও মা তখন গাউজুর গাউসবাকে মাথা উড়াইছে বলেন না সুবহানাল্লাহ উড়াই দেখাছে নৌকা ছেলে ছেলের বউ বর যাত্রী মাঝি এবং নৌকার মাঝি সহ সবাই হাজির বাবা তুমি কইতেছো মা কইতেছো তুমি কইতেছো বাবা 12 বছর হলো তোমার তুমি কো 12 বছর 12 বছর হইলে কত আমি তো এই কতক্ষণ ঘুমায় আসলাম আর তো জোরে কর না সুবহানাল্লাহ মা বলতেছে বাবা তোমার জন্য তো কানতে কানতে আমি শেষ আর তুমি কো কতক্ষণ হইছে এটা কি কইলা ও আম্মা আমি তো কিছুক্ষণ ঘুমায় আসলাম ঘুমের থেকে না আমরা উঠাইছি ঘুম পারাইছে গাড়া জোরে কম আউলিয়ারাত হাসতে কুদরা তাজিলাত আউলিয়ারাত হাসতে কুদরা তাজিলাত তীরে জুস্তান বাজিগার দন্দা জেরাত গরতে খাখাত গোবে আও গরতে খাখাত গোবে র দারগির হাজবদার বাজিরি দর কাহিনী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করেছে একটা চলন্ত তীর এই তীরটাকে ফিরিয়ে দেওয়ার শক্তি রাখে আল্লাহ আল্লাহর ওলিরা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হয় সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিদের তরফ আল্লাহর ওলিদের ডাকের সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সারা এসে যায় ঠিক কিনা বলে আল্লাহর ওলি আপনার দরবার হাতে করা পায়ে বেড়ি এহিয়া স্বামী ফেরুয়ারি আপনার কোঠে সালান বয়াসি আপনার মহান জেলাসে পাবো এ আশা
গোনাগারের জীবন সই পাহাসে আল্লাহর ওলি আপনার দরবার এই আশামি হাজির সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন।